ফ্রেন্ডস, আমরা 1250-এর পর থেকে বাকি প্রশ্নগুলো দেখব। তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ যারা পিএসসি WBCS অন্যান্য স্টেট লেভেল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই চ্যানেলটা খুবই হেল্পফুল হবে। সো নাও লেটস স্টার্ট। কোশ্চেন নম্বর 1251, অমিত্য স্বরে পশম কালিচাষ শাল শিল্প কোন বাদশাহ স্থাপন করেন? অমিত্য স্বরে পশম কালিচা শাল শিল্প কোন বাদশাহ স্থাপন করেন? এখানে অ্যান্সার হবে সি, জাহাঙ্গীর। নেক্সট প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে শুরু হয়েছিল? অ্যান্সার হবে এখানে পানিপথের প্রথম যুদ্ধ শুরু হয় 1526 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এখানে বাবর ও ইব্রাহিম লোধির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? ইব্রাহিম লোধি পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কবে শুরু হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়েছিল, অ্যান্সার হবে বি, 1527 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে শুরু হয়েছিল? খানোয়ার যুদ্ধ শুরু হয়েছিল বাবর এবং সংগ্রাম সিংয়ের মধ্যে খানোয়ার যুদ্ধ শুরু হয়, এখানে অ্যান্সার হবে সি, বাবর এবং সংগ্রাম সিংহ। নেক্সট প্রশ্ন, তুজুকি বাবরি বা বাবর নামা গ্রন্থের লেখক কে? বাবর নিজেই এই গ্রন্থটি লিখেছেন, তুজুকি বাবরি বা বাবর নামা। নেক্সট প্রশ্ন, কোন বছর ঘরগড়া যুদ্ধ সংঘটিত হয়েছিল? এখানে 1529 খ্রিস্টাব্দে ঘরগড়া যুদ্ধ সংঘটিত হয়, 1529 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বাবর কি উপাধি গ্রহণ করেছিলেন? বাবর উপাধি গ্রহণ করেছিলেন বাদশাহ, অ্যান্সার হবে এখানে ডি, বাবর বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন। চসারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? চসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। নেক্সট প্রশ্ন, চসারের যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? শেরশাহ চসারের যুদ্ধে জয়লাভ করেছিলেন, শেরশাহ চসারের যুদ্ধে জয়লাভ করেন, অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, শেরশাহের সেনাপতির নাম কী ছিল? শেরশাহের সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়, অ্যান্সার হবে এ, ব্রহ্মজিৎ গৌড়, অ্যান্সার এ, ব্রহ্মজিৎ গৌড় শেরশাহের সেনাপতি ছিলেন। নেক্সট প্রশ্ন, জমি পরিমাপের প্রথাকে চালু করেন? জমি পরিমাপের প্রথা চালু করেন শেরশাহ প্রথম, এখানে অ্যান্সার হবে ডি, ডি, শেরশাহ জমি পরিমাপের প্রথা চালু করেন। নেক্সট প্রশ্ন, হুমায়ুন কথার অর্থ কী? হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হুমায়ুন কথার অর্থ হচ্ছে ভাগ্যবান। গ্র্যান্ড ট্যাং রোড কে নির্মাণ করেন? গ্র্যান্ড ট্যাং রোড নির্মাণ করেন শেরশাহ, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, গ্র্যান্ড ট্যাং রোড নির্মাণ করেন শেরশাহ। নেক্সট প্রশ্ন, 1266 শেরশাহের পূর্ব নাম কী ছিল? শেরশাহের পূর্ব নাম ছিল ফরিদ খাঁ, অ্যান্সার হবে এখানে বি, ফরিদ খাঁ। শাসন কার্যের সুবিধার জন্য সমগ্র রাজ্যকে শেরশাহ কটি ভাগে ভাগ করেছিলেন? 47টি ভাগে ভাগ করেছিলেন, সমগ্র রাজ্যকে শেরশাহ 47টি ভাগে বিভক্ত করেন। নেক্সট প্রশ্ন, সর্বোত্তম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন? শেরশাহ সর্বোত্তম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন, এখানে অ্যান্সার 1268 সর্বোত্তম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেন, এখানে অ্যান্সার হবে ডি, শেরশাহ। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে শুরু হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধ কবে শুরু হয়? 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়, 1576। রানা প্রতাপ কোন যুদ্ধে মুঘলদের কাছে পরাজিত হন? এখানে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ মুঘলদের কাছে পরাজিত হন। নেক্সট প্রশ্ন, আইনে আকবরী কে রচনা করেন? আইনি আকবরী রচনা করেন আবুল ফজল, এখানে অ্যান্সার হবে ডি। বাবর নামার লেখক কে? বাবর নামার লেখক হচ্ছেন স্বয়ং বাবর। নেক্সট প্রশ্ন, আকবরের রাজ্যসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? তানসেন। বীরবল কে ছিলেন? আকবরের প্রধানমন্ত্রী ছিলেন বীরবল। মিয়া তানসেন কেন বিখ্যাত হয়েছিলেন? এখানে তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ, অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন, মানসবধারী প্রথা কে প্রচলন করেন? সম্রাট আকবর মানসবধারী প্রথা প্রচলন করেন। আকবর কত খ্রিস্টাব্দে তিনি লাহি ধর্মমত চালু করেন?
1582 খ্রিস্টাব্দে আকবর দিন ইলাহি ধর্ম চালু করেন। নেক্সট প্রশ্ন, চাবাতি প্রথা কে প্রথম প্রবর্তন করেন? সম্রাট আকবর চাবাতি প্রথা প্রবর্তন করেন। মুঘল আমলে একজন বিখ্যাত চিত্রকরের নাম উল্লেখ করো। বিনয় দাস। একজন বিখ্যাত চিত্রকর ছিলেন বিসেন দাস হবে সঠিক অ্যান্সার, অ্যান্সার সি বিসেন দাস। মুঘল আমলে একজন বিখ্যাত চিত্রকর। বিখ্যাত সঙ্গীত শিল্পী তানসেন কার রাজসভায় অলঙ্কৃত করেছিলেন? সম্রাট আকবর। অ্যান্সার হবে কে, তানসেন আকবরের সমসাময়িক ছিলেন। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচল ব্যবস্থা করেন শেরশাহ। অ্যান্সার হবে কে, আকবর কত সালে বাংলা ও বিহারকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন? এখানে অ্যান্সার হবে সি 1576 খ্রিস্টাব্দে। আকবর বাংলা ও বিহারকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে 1576 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, আকবর কত খ্রিস্টাব্দে বাংলা দখল করেন? আকবর 1576 খ্রিস্টাব্দে বাংলা দখল করেন। বিখ্যাত চিত্রশিল্পী খাজা আব্দুস সামাদ কোন মুঘল রাজার আমলে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন? খাজা আব্দুস সামাদ আকবরের আমলে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন, খাজা আব্দুস সামাদ। নেক্সট প্রশ্ন, বাবরের সাফল্যের কোন কারণটি সঠিক? এখানে ইব্রাহিম লোধির ভ্রান্ত নীতি, ইব্রাহিমের সেনাপতির অদক্ষতা, কোনরূপ ধর্মীয় জাতীয়তাবাদী আদর্শের অভাব, এবং এখানে তিন নম্বর অপশন আছে সবকটি সত্য। এখানে তিনটি হবে সঠিক অ্যান্সার, অ্যান্সার হবে এখানে ডি। কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারত পরিত্যাগ করেন? কৌনজের যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারত পরিত্যাগ করেন। আকবরের সাম্রাজ্যে কটি সুবাহ বিভক্ত ছিল? এখানে অ্যান্সার হবে সি 15টি সুবাহ বিভক্ত ছিল। আকবরের সাম্রাজ্য 15টি সুবাহ বিভক্ত ছিল, অ্যান্সার হবে এখানে সি। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিজিয়া কর তুলে দেন? এখানে সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, শেরশাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাস্ত করেন? অ্যান্সার হবে ডি চৌসার যুদ্ধে। নেক্সট প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? সিকান্দ্রা, অ্যান্সার হবে বি। কোন দুর্গ অবরোধকালে শেরশাহের মৃত্যু হয়? এখানে অ্যান্সার ডি হবে, সঠিক অ্যান্সার কালিঞ্জর দুর্গ অবরোধকালে শেরশাহের মৃত্যু হয়, এখানে অ্যান্সার হবে ডি কালিঞ্জর দুর্গ। নেক্সট প্রশ্ন, আকবরনামা বা আইনি আকবরী এই গ্রন্থদ্বয় রচিত হচ্ছেন আবুল ফজল। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কে? হিমু, অ্যান্সার হবে সি। কোন সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়? 1526 সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। আকবরের শেষ অভিযান কোনটি ছিল? কালিঞ্জরের দুর্গ অবরোধ। এই পর্যন্ত একটু কনফিউশন আছে, তোমরা একটু চেক করো, আশীর্গড় দুর্গ হতে পারে বা কালিঞ্জর দুর্গ, যাই হোক এটার সঠিক অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্ন, আকবরের বিরুদ্ধে লড়াই করেছিলেন রানী চাঁদ বিবি, তিনি কোথাকার শাসক ছিলেন? বাহুমণি বংশের শাসক, তিনি বাহুমণির শাসক ছিলেন। নেক্সট প্রশ্ন, কোন মুঘল সম্রাট চিত্রকলার পৃষ্ঠপোষক ছিলেন? এখানে অ্যান্সার হবে বি জাহাঙ্গীর। খানোয়ার যুদ্ধ বাবর এবং কোন রাজার মধ্যে হয়েছিল? রানা সঙ্গে, অ্যান্সার হবে সি। তারিখি শেরশাহি গ্রন্থের রচয়িতা কে? তারিখি শেরশাহি গ্রন্থের রচয়িতা আব্বাস শেরওয়ানি, অ্যান্সার হবে বি। অমৃতসরের স্বর্ণ মন্দিরটি তৈরি করেন কে? গুরু রামদাস, অ্যান্সার হবে সি। অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করেন গুরু রামদাস, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।